ডেনিম খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সুপযুক্ত জায়গা বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স। পঞ্চম বাংলাদেশ ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান এক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে শ্রমমান, কাঁচামাল, প্রযুক্তি এবং নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ সময় 2021 সাল নাগাদ রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ডেনিম খাতের গুরুত্ব তুলে ধরা হয়। এবারের আয়োজনে মোট 15টি দেশ অংশ নিচ্ছে। দেশের তৈরি পোশাকের মধ্যে অন্যতম বড় খাত এখন ডেনিম। এরই মধ্যে মোটা বিনিয়োগ করতে শুরু করেছেন ব্যবসায়ীরা, যা তৈরি করছে রপ্তানির নতুন সম্ভাবনা। হিসাব অনুযায়ী ওভেন খাতের বিশেষায়িত এই পণ্যের বিশ্ববাজার প্রায় $8,000 কোটি, যাতে এখনো বাংলাদেশের অংশ সামান্য। তাই সম্ভাবনাকে আরো বিস্তৃত করতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসেছে এই আয়োজন। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে বিশ্বের 14টি দেশ। উদ্দেশ্য, একই ছাদের নিচে বসে প্রযুক্তি এবং বাজার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা। আয়োজকদের হিসেবে সবশেষ অর্থ বছরে বাংলাদেশ ডেনিম রপ্তানি করেছে $350 কোটি, আর 2021 সাল নাগাদ লক্ষ্যমাত্রা $700 কোটি বেশি, যা অর্জনে দরকার কার্যকর উদ্যোগ এবং সুস্পষ্ট রূপরেখা, এমনটাই মনে করেন তারা। আমাদের টার্গেট সাইজ 7 বিলিয়ন, আমাদের 3.5 অ্যাচিভ হয়ে গেছে। বা আমরা যে অবস্থা ছিল আমাদের ডেনিম এক্সপোর্ট হওয়ার পরের থেকে, আপনারা সিগনিফিকেন্টলি ডেনিমের গ্রোথটা দেখেন, আপনি সেখানে বুঝবেন যে কি অবস্থা। আর আজকের এক্সিবিশন তো এটাই প্রমাণ করে। আমরা কি কি ধরনের প্রোডাক্ট করছি বা আমাদের আপকামিং ট্রেন্ডস কি হচ্ছে, কি আসছে ফ্যাশনে, কি হচ্ছে, এইসব কাস্টমারদের ইনফর্ম করা। অনুষ্ঠানে বাংলাদেশে এই খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই খাতে মানসম্মত কাঁচামালের পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এ সময় বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এই খাত খুবই আকর্ষণীয়, তবে বিনিয়োগকারীদেরকে মনোযোগ বাড়াতে হবে শ্রমমান এবং কারখানার নিরাপত্তার দিকে। There should be a scheme in place when the accident happens that there is an automatic scheme to help these people. I think also there is a necessity for more participation of workers, trade unions, worker councils and so on. দুই দিনের এই আয়োজনের এবারের থিম প্রাকৃতিক ডেনিম। সারা ফাইরুজাইমা, চ্যানেল 24, ঢাকা। দেশের তাঁতশিল্পের ঐতিহ্য তুলে ধরতে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক